তার ফলে স্বাগতম জানাইছো। নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর আমি নির্বাচন সন্দর্ভত এই জনাদেশ সন্দর্ভত বিশ্লেষণ করে আছো, আর দুই এদিনতে নতুন সরকারে দেয় শপথ গ্রহণ করিব। সরকার গঠন কেতিয়া হব আজি দিনটো সকলে প্রশ্ন করেছে, কারণ বর্তমান পরিস্থিতিত রাজ্যবাসী বিচারিছে যিমান সম্ভব সোনকালে নতুন সরকারে দায়িত্ব গ্রহণ করিব লাগে, কারণ বর্তমান মহামারী কোভিডর পরিপ্রেক্ষিতত নতুন সরকারে দায়িত্ব গ্রহণ করাটো বিচারিছে। আর এই যে বিপুল জনাদেশে দ্বিতীয়বার বিজেপি যত ক্ষমতালয় আহিছে, এই জনাদেশের তাৎপর্য বহুবুরে আছে, সেখানে কালিও আমি আলোচনা করেছিল, কালি আনুষঙ্গিক কিছু অঙ্গ আলোচনা করেছিল। আজিও চাব বিচারিছো যে 2016 জয়লাভর পিছত 2021 জয়লাভর পার্থক্য কি। 2016 বিজেপি 60 আসন পাইছিলে, 2021 60 আসন পাইছে। বিরোধীর মহাজোট গঠন হল, রাজ্যত বহুবুর বিজেপি বিরোধী আন্দোলন প্রতিবাদ হয়ে গেল, তারপিছতো কিন্তু বিজেপিত 60 আর মিত্রজোটে 75 আসন, অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠন করবলে আগবাড়িছে, সরকার গঠন করিব। আর সরকার গঠন করার প্রাক মুহূর্তত রাজ্যের এই জনাদেশ আর নতুন সরকারের পর আমি কি আশা করো এই বিষয়ে আলোচনা করার বাবে মিলিত হয়েছো। আমার লগত আছে বিজেপির মুখপাত্র ডক্টর দেবজিৎ মহন্ত, অসম গণ পরিষদের মুখপাত্র কিশোর দেউরী, এগারী রাজনৈতিক বিশ্লেষক মুকুট লোচন কলিতা, আর আন এগারী রাজনৈতিক বিশ্লেষক আব্দুল ওয়াদুদ শেখ। ডক্টর মহন্ত, প্রথমে আপনার এই বৃহৎ জয়লাভর বাবে অভিনন্দন জানাইছো। আর ব্যক্তিগত মই ভাবো যে 2016 জনাদেশ আর 2021 মাজত এনে কেতবোর ব্যতিক্রম আছে, এনে কেতবোর পার্থক্য আছে যুব আমার সমাজ জীবন আর রাজনৈতিক ক্ষেত্র অতি প্রাসঙ্গিক হয়, সে বিষয়ে সবিশেষ আলোচনা করিম। কিন্তু এইবার এই বৃহৎ জয় কেনেদরে আপনাদের সম্ভব হল বলে ভাবে? প্রথমে মই এই 2021 সনত জনতায় যে আমাক জনাদেশ দিলে এই মিত্রজোট বিজেপি আর মিত্রজোটক, তার বাবে মই সমূহ জনসাধারণক জনতা জনার্দনক ওসর কৃতজ্ঞতা লৈছো, আর তেখেতর ওসর তেখেতসকলর ওসর আমি সদায় চিরকৃতজ্ঞ হয়ে রম। তেখেতসকলে যে জনাদেশ দিছে সেই জনাদেশ হয়েছে পরিবর্তনের আশাত তেখেতসকলে দিছে, আর আমি সুনিশ্চিত করেছো যে অনাগত সময় যিখিনি সমষ্টিরপরা আমার এম এল এ জয়ও হওয়া নাই, এইখন সরকার যে সরকার হব এইখন সরকার সকলরে সরকার। আপনি খুঁজেছিলে এইটো কেনেকৈ সম্ভব হল, এইটো সম্ভব হয়েছে আমার মাইক্রো ম্যানেজমেন্টের কারণে। আপনি যদি লক্ষ্য করে এই জয়ের হৃৎপিণ্ড স্বরূপ হয়েছে আমার মাইক্রো ম্যানেজমেন্ট, আর এই মাইক্রো ম্যানেজমেন্টের প্রথমজন ব্যক্তি হয়েছে আমার পৃষ্ঠাপ্রমুখ। পৃষ্ঠাপ্রমুখ বলে কলে এটা পৃষ্ঠাত যিমানজন ভোটারের নাম থাকে সেই পৃষ্ঠাপ্রমুখে ঘরে ঘরে গৈ প্রতিগৰাকী মানুষের লগত ভোটারের লগত কথা পাতিছে। তারপর আপনি যদি চাই শক্তিকেন্দ্র, তারপর মন্ডল, তারপর জিলা, এই যে একটা পিরামিড, এই পিরামিডট আমি যে এক মাইক্রো ম্যানেজমেন্টর ফলত আজি এই জয় সম্ভব হয়েছে। গতি এই জয়ের মূলতে কৃতজ্ঞর পাত্র সেই শক্তিকেন্দ্র, পৃষ্ঠাপ্রমুখ, মন্ডল আর জিলা সমিতি সমূহ। আর সেই কারণে আমি যে গৌরব অনুভব করো যে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির যে আমি 21 সদস্য বলে গৌরব অনুভব করো, ঠিক তেনেকৈ আমি গৌরব অনুভব করো আমার দলের যে আদর্শ। আমার দলের আদর্শ হয়েছে আমি সর্বধর্মী, সর্বব্যাপী আর সর্বস্পর্শী। আর সেই কারণে মই কৈছো যে আমার যত এম এল এও নাই তার প্রতিও আমি দলীয় প্রতিনিধি হিসাবে মই আপনাদের আশ্বস্ত করব বিচারিছো, এয়া যে সরকার হব আর আমার দলে সদায় নিরবিচ্ছিন্নভাবে আপনার সেবাত নিমগ্ন হব। লগতে মই অনুরোধ করছো সমূহ বিরোধী পক্ষের সদস্য সকলক, নির্বাচন পার হয়ে গেল, এতিয়া আহক আমি অসমখনের সর্বাঙ্গীন উন্নতির কারণে আপনাদের সদায় প্রহরী হিসাবে থিয় হয়ে আমার যে সকল এক গঠনমূলক কামর কারণে পরামর্শ দিয়ক, যাতে অনাগত সময় আমি অসমখনত ভারতের 5 উন্নয়নশীল রাজ্যের ভিতর প্রতিষ্ঠা করব পাৰো। আমার লগত আছে আন এগারী রাজনৈতিক বিশ্লেষক সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম, এইবারের জনাদেশ আমি আরো বহু দিকে আলোচনা করি। প্রথমে এই জনাদেশ আপনি বিশেষ ব্যতিক্রমী দিক কি দেখিলে সাইদুল? সাংঘাতিক ব্যতিক্রম বলে মই বিশেষ নকও, তো এইবার নির্বাচন যে ধরনের আমার আদর্শ যে রাজনীতি
আদর্শৰ কথা কৈ পেলাই যিটো ৰাজনীতি এই আদর্শ আদর্শক লৈ পেলাই যিটো ৰাজনীতি সেই ৰাজনীতি ৰাজনীতিতকে মই ভাবোঁ তাতকৈ বেছি মেনেজমেণ্ট ইলেকশ্যন ইঞ্জিনিয়াৰিং ছ'চিয়েল ইঞ্জিনিয়াৰিং এই যিবিলাক কথা আধুনিক যিটো ৰাজনৈতিক যিটো আপোনাৰ ছাইদুলৰ ওচৰলৈ মই পুনৰ যাম কিশোৰ দেৱী আজি অসম হয় কিশোৰ দেৱী আপোনালোকে নখন আসনত জয়লাভ কৰিছে কাৰণ বিজেপিৰ সভাপতি আপোনালোকক আঠখন আসনলৈকে দিছিলে আৰু নখন আপোনালোকে লাভ কৰিছে অৱশ্যে আপোনালোকে ৰহাখন যে অলপ পৰাজয় বৰণ কৰিছে কিন্তু অসম গণ পৰিষদে যিকেইখন বকাখাট কলিয়াবৰ বঙাইগাঁও পশ্চিম গুৱাহাটী এই চাৰিটা সমষ্টিত বৃহৎ ব্যৱধানৰ জয়লাভ কৰিছে যি সময়ত অসম গণ পৰিষদ শেষ হৈ গ'ল অসম গণ পৰিষদে জাতীয়তাবাদ শেষ কৰিলে বুলি কোৱা হয় সেই সময়ত কিন্তু এই বিপুল ভোটৰ ব্যৱধানত আপোনালোকৰ প্ৰাৰ্থীকেইজন জয়ী হয় এক প্ৰকাৰ জাতীয়তাবাদী শিবিৰৰ কাৰণে এক নতুন বাৰ্তা আনিছে হয় এইটো এইবাৰৰ 2021ৰ বিধানসভাৰ নিৰ্বাচনটো আগতকৈ কিছু পৰিমাণে ব্যতিক্ৰম আছিলে এইকাৰণে ব্যতিক্ৰম আছিলে যে 2016ৰ বা তাৰে আগত যিবিলাক নিৰ্বাচন হৈছিলে এই নিৰ্বাচনত প্ৰত্যেকটো নিৰ্বাচনতে একো একোটা ঢৌ আহিছিলে বিভিন্ন সময়ত 85তে হওক 91তে হওক 96তে হওক বিভিন্ন সময়ত সেই সময়ত ঢৌ আছিলে কিন্তু এইবাৰ আপুনি চাব 2016তো ঢৌ আছিলে 2016ত মোদীৰ এটা ঢৌ আহিছিলে আৰু এটা পৰিৱৰ্তনৰ শ্লোগান এটা আহিছিলে সেই সময়তো সেই ঢৌত হয়তো তেতিয়া হয়তো বিজেপিৰ সেইমতে সাংগঠনিক স্থিতিও সিমান এটা আজিৰ নিচিনা সবল নাছিলে কিন্তু সেই এইবাৰৰ নিৰ্বাচনত কি আছিলে কোনো ঢৌ নাছিলে এইবাৰ নিৰ্বাচন জয়লাভ কৰাৰ মূলতে আমাৰ মিত্ৰজোঁটে জয়লাভ কৰাৰ মূলতে হৈছে বিশ্বাস আৰু আস্থা এই বিশ্বাস আৰু আস্থাটো কি আছিলে যে বিভিন্ন দলে বিভিন্ন সময়ত ভোটাৰ ৰাইজক বিভিন্ন প্ৰতিশ্ৰুতি বিভিন্ন সেইবিলাক প্ৰদান কৰিছিলে কংগ্ৰেছেও 5টা গেৰাণ্টিৰ কথা কৈছিলে জাতীয় পৰিষদ ৰাইজৰ দলেও 5,000-10,000 এনেকুৱাকৈ টকা দিম বুলি নিবনুৱাক বিভিন্ন ধৰণৰ প্ৰতিশ্ৰুতি দিছিলে আৰু আমাৰ ফালৰ পৰাও মিত্ৰজোঁটৰ ফালৰ পৰা বিভিন্ন প্ৰতিশ্ৰুতি দিয়া হৈছিলে কিন্তু ৰাইজে সকলোকে নচ্ছাত কৰি কেৱল মিত্ৰজোঁটক এই তেওঁলোকৰ ওপৰত বিশ্বাস ৰাখিলে আৰু আস্থা ৰাখিলে যে ভৱিষ্যতৰ দিনত অসমত আজি আপুনি চাব ইলেকশ্যনৰ কেইটামান দিনৰ আগতে কালৈ এটা বৃহৎ আন্দোলন গঢ়ি উঠিছিলে আৰু সেই আন্দোলনৰ আলমতে দুটাকৈ আঞ্চলিক ৰাজনৈতিক দলৰ জন্ম হৈছিলে কিন্তু তেওঁলোকক অসমৰ ৰাইজে নচ্ছাত কৰিছে আৰু অসমৰ ৰাইজে কা আন্দোলনটোৱে হওক বা বিভিন্ন ইছ্যু হওক কোনো ধৰণৰ ইছ্যুক নিৰ্বাচনী ইছ্যু হিচাপে নলৈ কেৱল মাত্ৰ উন্নয়ন আৰু বিকাশৰ কথা চিন্তা কৰিছে আৰু অসম গণ পৰিষদ UPPL বিজেপি তাৰ লগত যিবিলাক জাতি জনগোষ্ঠী ৰাভা বড়ো তিৱা মিচিং যিবিলাক জাতি জনগোষ্ঠীৰ সন্মিলিত যিটো ঐক্যশক্তি এই ঐক্যশক্তিৰ ওপৰত সম্পূৰ্ণ বিশ্বাস ৰাখিছে আৰু যাৰ ফলশ্ৰুতিত আমি আজি এই ফলাফল লাভ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু পুনৰবাৰ আমাক শাসনৰ গাদীলৈকে আগবঢ়াই নিছে আৰু আমাৰ এতিয়া দায়িত্ব বাঢ়িল এই চৰকাৰখনৰ দায়িত্ব বাঢ়িল এইকাৰণে দায়িত্ব বাঢ়িল এই যিটো বিশ্বাস ৰাখিছে এই বিশ্বাসটো তেওঁলোকে যাতে আমাৰ পৰা বিশ্বাসটো হেৰাই নাযায় তেওঁলোকৰ বিশ্বাসক যাতে আমি আৰু অধিক মজবুত কৰিব পাৰোঁ সেইকাৰণে সেইটোৱে হ'ব আমাৰ প্ৰথম আৰু প্ৰধান লক্ষ্য বুলি মই ভাবোঁ আব্দুল ৱাদুদ শেখ যে আমি নিৰ্বাচনৰ দিনা বিশ্লেষণ কৰিছিলোঁ বিভিন্ন সমষ্টিৰ বিষয়ে কৈছিলোঁ সামগ্ৰিকভাৱে ফলাফল ঘোষণাৰ পিছত দেখা গ'ল যে যোৱাবাৰো বিজেপিৰ ষাঠিখন এইবাৰো বিজেপিৰ ষাঠিখন মই অগপ আৰু UPPLৰ বিষয়েতো আলোচনা কৰিম কিন্তু বিজেপিয়ে ৰাজ্যত এনেকুৱা এটা বাতাৱৰণ কৰা হৈছিলে বিজেপি অসমীয়া বিৰোধী বিজেপি খিলঞ্জীয়া বিৰোধী কিন্তু খিলঞ্জীয়া অধ্যুষিত সমষ্টিত বৃহৎ ভোটৰ ব্যৱধানত বিজেপিয়ে জয়লাভ কৰি ষাঠিখন আসনত যোৱাবাৰৰ দৰে একে শক্তি বা অক্ষুণ্ণ ৰাখিবলৈ কিয় সক্ষম হ'ল বুলি ভাবে কাৰণ বহুতকেইটা আছে ইয়াত প্ৰথম কাৰণটো মই ভাবোঁ বিজেপি অসমীয়া বিৰোধী যেতিয়া কেবৰ পৰা যেতিয়া হ'ল তেতিয়া এটা গোটেই অসমত এটা আন্দোলন হৈ গ'ল যে বিজেপি অসমীয়া বিৰোধী কাৰণ বিজেপিয়ে নতুনকৈ হিন্দু বাংলাদেশী আনিব বিচাৰিছে তাৰপিছত এটা মেছেজ দিয়া হ'ল বিজেপিয়ে 6A দফা দখল কৰিলে তাৰপিছত বিজেপিৰ যথেষ্ট জনবিৰোধী নীতি নাথাকা বুলি আপুনি ক'ব নোৱাৰে কিন্তু চৰকাৰখনে খুব টেক্টফুলি
মানে হ্যান্ডেল যেটা করব লাগে সেই হ্যান্ডেল করা চরকারখানে সফল হল আর সেই হ্যান্ডেল করবলে সরকার একটা সময় পালে আপনি যদি চাই এটা মহাজোট হল এইবার দুটা ফ্যাক্টরে কাম করেছে বিজেপির কারণে ডাঙর আশীর্বাদ তো এইবার নির্বাচনের একটা আশীর্বাদ তেওঁলোকের যে মাইক্রো ম্যানেজমেন্ট লেভেল আছিল তেওঁলোকের যে বুথ কমিটি আছিল তেওঁলোকের যে নির্বাচনী প্রচারের স্টাইল আছিল সেইবিল সুকীয়া বস্তু তেওঁলোকের কারণে কিন্তু একটা কথা মনত রাখব এইবার নির্বাচন আটাইতক বেশি একটা প্রভাব পেলালে যে সভ্যতার যুঁজ বিজেপি কিছু রাস্তা ঘাটের উন্নয়নমূলক কাম কিছু করেছিল তার পিছত মূল্যবৃদ্ধিও আছে টোল গেটর বর্ধিত মূল্যবৃদ্ধি গোটে ভারতকে বেশি এনেকা বহুত কারকে আছিল নগাঁও কাগজ কল নগরার পর আরম্ভ করে এনেকা উদ্যোগ আর নিবনুয়া সংস্থাপন বহুত কথা আছিল কিন্তু তেওঁলোকে জিকিলে কিয় কথাটো এইটো হল অসমীয়া রাইজত জিকিলে কিয় আর আমি যেতিয়া আপনার এই এই টকশতে কৈছিল যে সরকার মিত্রজোঁটে হব আর বিজেপি বহুত আসন তেওঁলোকে এককভাবে ষাটিখন আসন পাব আর তেওঁলোকত তাতকে বেশিও পাব পারে মিত্রজোঁটে সরকার হব তেতিয়া আমাক বহুত মানুষে সামাজিক মাধ্যমত সমালোচনা করেছিল যে তুমি আসলে কার হয়ে কথা কোয়া আমি আসলে কারো হয়ে কথা কবলৈ নাই আমি যেটা সঁচা কথা দেখেছিল সেই সঁচা কথা মতেই তেওঁলোকে কাম করেছে তেওঁলোকের হাতত কেটামান বিরোধ শক্তি আছিল এক নম্বর তেওঁলোকের কাম করলে এইবার নির্বাচনত কংগ্রেস আর AIUDF এর যেটা মিত্রতা মহাজোট তথাকথিত মহাজোট বলে কম সেই মহাজোটক বিজেপিয়ে খুব মাইলেজ হিসাবে ললে কারণ আজমল যে আজমল ব্যক্তিগতভাবে সাম্প্রদায়িক ব্যক্তি হয় নহয় কিন্তু AIUDF যেটা গঠন হয়েছিল AIUDF এর গঠনের যে হিস্ট্রি IMDT এক বাতিল হওয়ার পিছতে কৈছিল আর বহুত মানুষের মনত এইটাই কথা যে AIUDF আসলে সংখ্যালঘু মূলর আসলে বাংলাদেশী মূলর মানে বঙ্গমূলীয় মূলর একটা সাপোর্টিক দল বলে বহুতে ভাবে আসলে এইটা কথা কি হসা মিশা এই বিতর্ক বিষয় পিছন আহিব এই মুখটো যেতিয়া আগত যেটা মিত্রতা হয় সেই মিত্রতায় উজনি অসমত যথেষ্ট ধরনে তেওঁলোকে প্রচার করার যেটা সুবিধা হল যে সভ্যতা সংস্কৃতি আজমলক আমি দিসপুরত আহিব নিদিম আজমলে আজমলক এইবার সরকারত কোনো ধরনের থাকিব দিয়া নহব তারপর আজমলর দলর আর আজমলে যেটা কলে মই সরকার চলাম এইবার দিসপুরের তালাচাবি আমার হাতত থাকিব আজমলর লড়াই যেটা মন্তব্য দিলে যে এইবার লুঙ্গি টুপি আর দাড়ি সরকার হবো এনেকা বহুত ধরনের কারকে কিন্তু এইবার বিজেপির ক্ষেত্রে সহায় করলে আর বিজেপির ক্ষেত্রে আরো একটা ডাঙর সহায় হল কংগ্রেসের নেতৃত্ব কংগ্রেসের নেতৃত্ব যে হিসাবত রাইজর হাতত যাব লাগিছিল তেওঁলোকে কার বিরোধিতা হোক বা জনকল্যাণমূলক যেবিলাক আসনি সরকারের যেবিলাক সফল হওয়া নাই সেইবিলাক কথা কই রাইজের মাজত যেটা যাব লাগিছিল সেই যাত কংগ্রেসে বিফল হওয়ার কারণে বিজেপিয়ে এইবারও আগর তুলনাত কি কল আর বিজেপির হাতত ডাঙর ফ্যাক্টর হল তেওঁলোকর এটা সরকারখন তেওঁলোকৰ আছিল আৰু হিমন্ত বিশ্ব শর্মার দরে রঞ্জিত দাসের দরে সমৰণ সোণোৱালৰ দরে তেওঁলোকৰ নেতা আছিল আৰু যি নেতাবিলাক যথেষ্ট কষ্ট কৰিব পাৰে এই কষ্ট কৰা নেতাবিলাক থাকার কারণে বিজেপিত অন্য দলত এইবিলাক নেতা দেখা নোপোৱা যায় আৰু অন্য দলত যেহেতু বেলেগ ধরনের নেতা নাই বিকল্প হিসেবে রাইজে কাক ভোট দিব আপনি আজি স্টুডিওত বহিয়ে বহুতে কয় এইখন সরকার অমুক বিরোধী খিলঞ্জীয়া বিরোধী সরকার অসমীয়া মানুষে বেয়া পাইছে ইয়া গুৱাহাটীর পরিক্রমার ভিতর কোনোবাই এসি রুমত থাকি কব পারে কিন্তু মানুষের মাজত যে বার্তা লৈ যাবলৈ কারণ এতিয়া বহুতে সমালোচনা করেছে যে বহুতে ফেসবুকত লিখেছে যে জাতীয় পরিষদক অসমীয়া রাইজে কি ভোট দিদিলে তেওঁলোকে কা সমর্থন করে নেকি জাতীয় পরিষদ ভোট দিবলৈ সেইটো মানুষ লাগিব নহয় এটা ক্যান্ডিডেট লাগিব আর সেই ক্যান্ডিডেটজন মই যদি এটা সমষ্টির ক্যান্ডিডেট সেই সমষ্টির ঘরে ঘরে মোক যাব লাগিব না বেলেগ সমষ্টিত মই মিটিং করব লাগিব মই যদি মোর সমষ্টি এরি বেলেগ সমষ্টিত মিটিং করো তেনেহলে মোক মানুষে আকৌ নহব সো এইবিলাক বিরহত কারণত বেলেগ বেলেগ দলবিলাকৰ যেটো ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টও কিন্তু বিজেপির তুলনায় সেই ম্যানেজমেন্টত ব্যর্থ হল আর ব্যর্থ হওয়ার কারণে পুনৰ কিন্তু সর্বানন্দ সোণোৱাল নেতৃত্বাধীন যখন সরকার আইছে হিমন্ত আইছে এনেকুৱা ধরনের বার্তার জড়িয়ে বিজেপি আর মিত্রজোঁটে এইবারও কিন্তু 70+76 আসন তেওঁলোকে পাবলৈ সক্ষম হল আর আর কারণটাই হল তেওঁলোকে রাইজর মাজত গৈছে আর জনবিরোধী যেবিলাক নীতি আছিল সেই নীতিবিলাক প্রচারের পৰা এটা এটা সামে তেওঁলোকৰ কৈছো সামাজিক মাধ্যমত তেওঁলোকৰ যেটা যিমান স্ট্রং আছে সেই স্ট্রং সকল ক্ষেত্রত কৰিছে আর সেই ক্ষেত্রত বিজেপি আকৌ আহিছে আমি কিন্তু আজকে লাস্ট এটা কথা কৈছো মই আমি কিন্তু এই পৰা এই কংগ্রেসে মহাজোটে সরকার গঠন করব নোৱাৰিলে বহুতে আশা করেছিল আমি কিন্তু এই ক্ষেত্রে আশা করা নাছিলো কারণ আমি মানুষ যেটা ইলেকশন স্ট্রেটেজি কোনো একটা দলে বনায় তেতিয়াই গম পাওয়া যায় কোনে সরকার গঠন করিব আর কোনে সরকার গঠন নকৰিব মুকুট লোচন কলিতা এয়া বিশেষকে বিজেপি বিরোধী শিবিরৰ কারণে প্রত্যাশিত ফলাফল মুঠেই নাছিলে বুলি ধারণা করিব পাৰি বিজেপি বিরোধী শিবিরৰ কারণে রাজনৈতিক মহলৰ বা বাহিৰৰ যি সকল বিজেপি বিরোধী জনমত গঠন কৰোতা লোক আছিলে বুদ্ধিজীৱীৰ পৰা শিল্পী পৰা আৰম্ভ কৰি তেওঁলোকে এনেকুৱা এক বাতাবৰণ সৃষ্টি কৰিছিলে যে বিজেপিৰ পৰাজয় নিশ্চিত কিন্তু জনাদেশ বিপুল হাৰত বিজেপিৰ সপক্ষে আহিলে মই কি হ'ল যে এই মাজৰ সময়খিনি মানে সেই লাষ্ট ৰাউণ্ড ভোট আৰু ইয়াৰ মাজৰ সময়খিনি মোৰ নিজৰ ভিউটো কিবা এটা কাৰণত মই মানে ছাসপেণ্ড কৰি থৈছিলোঁ যে কিয় কৰি থৈছিলে মানে আগতে মানে মোৰ কেতিয়াবা মিলে কেতিয়াবা নিমিলে এইবাৰ মোৰ এটা ভাৱ হ'ল যে ঠিক আছে এইবাৰ মই সেইটো চাওঁচোন বাৰু কি হয় মানে মই তেনেকৈ থ'লোঁ কিন্তু সেইখিনি সময়ত মই যিখিনি মানুহক মই লগ পালোঁ মানে সম্পূৰ্ণ পৰস্পৰ বিৰোধী মই
ধৰিলক মই আপোনাৰ উজনি অসমৰ লখিমপুৰ ধেমাজি ঢকুৱাখানা আদি জেগাত গৈছিলোঁ তাত কিছু পৰিমাণে এটা মহাজোঁটৰ সপক্ষে এটা ঢৌ দেখিছিলোঁ আহি আহি মানে আনকি মই গহপুৰতো তেনেকুৱা যেনেই লাগিছিল মই চিয়'ৰ হোৱা নাছিলোঁ কিন্তু গুৱাহাটী যেতিয়া মই আহি পালোঁ গুৱাহাটীত যিসকল মই বৰ আচৰিত দেখিলোঁ যিসকল ধৰি লওক হেৰি মানে মহাজোঁটৰ ছাপৰ্টাৰ নহয় তেওঁলোকে কৈছে যে মহাজোঁট আহিব সেইটোৱে ট্ৰেণ্ডটো দেখা গৈছিলে হয় যিসকলে মানে মহাজোঁটৰ লগত প্ৰত্যক্ষভাৱে জড়িত নাই কিন্তু বিজেপি বিৰোধিতা কৰে তেওঁলোকে মহাজোঁটৰ চৰকাৰ বিজেপি পতনক লৈ তেওঁলোকে বেছি নিশ্চিত আছিলে অথচ মহাজোঁটৰ মানুহ মই দেখিলোঁ যে তেওঁলোক মনে মনে আছে আৰু কিছুমানে মনে মনে কৈছে যে নাই এইবাৰ আমি নাহো ইমানমান আমাৰ হ'লে আমাৰ ভাল হ'ব তো সেইটো যেতিয়া দেখিলোঁ তাৰপিছত তথাপিও কিছুমান মই দেখিলোঁ যে নাই শেষত যিহেতু এটা কথা কিন্তু মোক এজন বৰাকৰ এজন বন্ধুৱে কিন্তু মোক এটা কথা ক'লে যে এইবাৰৰ 20টা সমষ্টিত 500ৰ পৰা 2000ৰ ভোটত ডিচিশ্যন হ'ব গতিকে তেওঁ ক'লে যে একো ক'ব নোৱাৰি তো গতিকে আগতীয়াকৈ আমি একো নকওঁ কাৰণ যিহেতু 500ৰ পৰা 2000ৰ ভিতৰত হ'ব সেইটো কথা এতিয়া কোনোবাই কোনোবাই কৈছে যে 500ৰ পৰা 2000ৰ ভিতৰত হোৱা হিচাপত কিন্তু সেইটোৱে কিন্তু নিউট্ৰেলাইজ কৰিছে ক'ৰবাত কংগ্ৰেছেও 700 ভোটত জিকিছে কিন্তু সেইটো ধৰণৰ ফালৰ পৰা চাবলৈ গ'লে তো যদি তেওঁলোকে টানি টুনি যদি মিত্ৰজোঁটে 65 পালেহেঁতেন তেতিয়াও আমি কিবা এটা ক'লোহেঁতেন কিন্তু যেতিয়া তেখেতে 70 পালে তেতিয়া এইটো ক'ব লাগিব যে ইটছ এ কনভিনচিং উইন আৰু বা মানে এটা মেণ্ডেট মানুহে কিবা এটা কাৰণত মানুহে ভাবি ল'লে যে এওঁলোককে দিব লাগিব আৰু হয়তো বিভিন্ন কাৰণ থাকিব পাৰে এটা সেই কাৰণসমূহৰ ওচৰলৈ মই আহিম আপোনাৰ ওচৰলৈ সেই কাৰণসমূহ আমি বিশ্লেষণ কৰাৰ চেষ্টা কৰিম ছাইদুল ইছলাম হয় ছাইদুল আপোনাৰ লগত সংযোগ বিচ্ছিন্ন হৈছিলে আপুনি মাইক্ৰ' মেনেজমেণ্ট আৰু ছ'চিয়েল ইঞ্জিনিয়াৰিঙৰ কথা কৈছিলে হয় ভাস্কৰ দা এই আপুনি এই নিৰ্বাচনটো ক'ত ব্যতিক্ৰম সেই যিটো প্ৰশ্ন সেই প্ৰশ্নটো যেতিয়া আপুনি কৰিছে মই এটা কথা কৈ থওঁ এই নিৰ্বাচনটো এটা ক্ষেত্ৰত ব্যতিক্ৰম যে এইবাৰৰ নিৰ্বাচনৰ গণনাৰ আগে আগে বিভিন্ন কথা ওলাইছিল যে এইবাৰ আপোনাৰ হেৰি ই ভি এম টেম্পাৰিং হ'ব নৈশ সান্ধ্য আইন দিছে চৰকাৰে কিবা কিবি কাম কৰিব এই ধৰণৰ যিবিলাক কথা এইবিলাক কথা কিন্তু নিৰ্বাচনৰ যিটো আপোনাৰ পিছৰ প্ৰেক্ষাপট আপোনাৰ গণনাৰ পিছৰ ফলাফলৰ পিছৰ প্ৰেক্ষাপটত কিন্তু মহাজোঁটৰ যিসকল প্ৰাৰ্থীয়ে এইবিলাক কথা কৈ আছিল শংকা সন্দেহ ৰাইজৰ মাজত লৈ গৈ আছিল সেইখিনি কিন্তু তেওঁলোকে কৰিব পৰা নাই এইটো এটা মই ভাবোঁ ই ভি এম সম্পৰ্কত যিটো বিষয় এই বিষয়টো কিন্তু নিৰ্বাচনটোৱে এইবাৰ নতুন দৃষ্টিৰে চোৱাৰ এটা সুযোগ দিছে এক নম্বৰ কথা দুই নম্বৰ কথা আপুনি লক্ষ্য কৰক এই একেলগে অসমৰ নিৰ্বাচনত 5খন ৰাজ্য নিৰ্বাচন হৈছে তাৰে এখন ৰাজ্যত বিজেপিয়ে সৰু ৰাজ্য পুডুচেৰীত আপোনাৰ চৰকাৰ গঠন কৰাৰ সুযোগ পাইছে বাকী অসম বাদ দি পেলাই বাকী তিনিখনত তেওঁলোক বিফল হৈছে আপুনি লক্ষ্য কৰক নৰেন্দ্ৰ মোদী অমিত শ্বাহৰ লগতে ইমান ষ্টাৰ কেম্পেইনাৰে ৱেষ্ট বেংগলত ইমান কেম্পেইন কৰিলে মেগা কেম্পেইন তাৰপিছতো কিন্তু তাত মমতা বেনাৰ্জীয়ে অকলে ফাইট দি পেলাই তেওঁলোকে কনভিনচিং আৰু লাৰ্জ স্কেল এটা ভিক্ট্ৰি তেওঁলোকে পালে তাৰমানে মই ক'ব খোজা কথাটো এইটো যে মোদীৰ যিটো ঢৌ আগতে আছিল সেই ঢৌটো লাহে লাহে স্তিমিত হৈছে আৰু এই পৰিৱেশত অসমৰ ইমান এটা এণ্টি ইনকামেঞ্চি থকাৰ পিছত এণ্টি ইনকামেঞ্চি বুলি কওঁতে মই কোনটো কথা কৈছোঁ ফেচবুক ছ'চিয়েল মিডিয়া বা আমাৰ যিসকল বুদ্ধিজীৱীয়ে এই বিষয়টো খুব চৰ্চা কৰি থাকে তেওঁলোকৰ মাজত যিটো মাজত এটা এণ্টি ইনকামেঞ্চি আছিল সেই এণ্টি ইনকামেঞ্চিটো কিন্তু গ্ৰাউণ্ডত নাছিল আৰু এই গ্ৰাউণ্ডত যে নাছিল এই বিষয়টো হিমন্ত বিশ্ব শৰ্মাই অত্যন্ত সূক্ষ্মদৃষ্টিৰে লক্ষ্য কৰিছিল আৰু কিন্তু তেওঁ একেবাৰে নিৰাপদ অনুভৱ কৰা নাছিল কাৰণে উজনি অসমৰ ফাৰ্ষ্ট ফেজ নিৰ্বাচন সেই নিৰ্বাচনত আজমলৰ যিটো ইমেজ আজমলৰ ইমেজটো অত্যন্ত চতুৰালিৰে ব্যৱহাৰ কৰিলে এক নম্বৰ কথা দুই নম্বৰ কথা চাব বহুতেই এটা কথা কৈছিল যে প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ যিটো ফলাফল তাত মহাজোঁটে ভাল ফলাফল কৰিব এটা কথা আমি লক্ষ্য কৰিব লাগিব যে প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচনত 47টা সমষ্টিত নিৰ্বাচন হৈছিল তাত মধ্য অসম অৰ্থাৎ নগাঁৱৰ 5টা সমষ্টি আছিল
মানে ৪২টা উজনি অসমৰ সমষ্টি বুলি আমি ধৰি লওঁ তেতিয়াহ'লে মই ভাবোঁ উজনি অসমৰ যিটো নিৰ্বাচনৰ ফলাফল তাত বিশেষ হিন্দেৰি হোৱা নাই, বিজেপিয়ে তেওঁলোকৰ এক্সপেক্টেড ৰিজাল্ট পাইছে। তাৰমানে উজনি অসমত কা আন্দোলনৰ সময়ত থকা যিটো এণ্টি ইনকামবেঞ্চি সেইটো সেইটোতকৈ বদৰুদ্দিন আজমলৰ যিটো ফেচ সেই ফেচটোক ৰিজেক্ট কৰা যিটো টেণ্ডেঞ্চি মানুহৰ মাজত আছে সেইটো অত্যন্ত বেছি আছিল আৰু সেইটো হিমন্ত বিশ্ব শৰ্মাই অত্যন্ত সূক্ষ্মভাৱে বুজি পাইছিল। দ্বিতীয় কথাটো হ'ল কি পোলাৰাইজেশ্যন। পোলাৰাইজেশ্যন আপুনি দেখিব প্ৰথম পৰ্যায়ত ইমান পোলাৰাইজেশ্যন নাই যদিও আজমলক ৰিজেক্ট কৰাৰ এটা চিন্তা মানুহৰ মাজত আছিল, টেণ্ডেঞ্চি এটা আছিল। কিন্তু দ্বিতীয় পৰ্যায়ত আপুনি কিছু পৰ্যায়ত দেখিব আৰু তৃতীয় পৰ্যায়ত অত্যন্ত লাৰ্জ স্কেলত মুছলমান ভোটাৰে বিজেপিৰ বিপক্ষে ভোট দিবলৈ তেওঁলোকে সাজু হৈছিল। আৰু এইবিলাক বিষয় আপোনাৰ মজিয়াত আপোনাৰ ষ্টুডিঅ'ৰ মজিয়াত আমি পূৰ্বতে বহু অত্যন্ত স্পষ্টভাৱে কৈছোঁ। আৰু সেই সময়ত আমি কওঁতে আমাৰ স্থিতি সম্পৰ্কত বহুতে প্ৰশ্ন কৰিছিল যে আমি মিত্ৰজোঁটৰ পক্ষৰ আছোঁ নেকি, এনেকুৱা প্ৰশ্ন কৰিছিল। কিন্তু নহয়, আমি গ্ৰাউণ্ডত যি দেখিছিলোঁ সেইখিনিয়ে কথা কৈছিলোঁ। আপোনাৰ মনত আছে নিশ্চয়, আপোনাৰ লগত আমি যেতিয়া ব্যক্তিগতভাৱে আমি কথা বতৰা পাতিছিলোঁ তেতিয়া আপোনাৰ লগত আমি আলোচনা কৰোঁতে মই কৈছিলোঁ যে মিত্ৰজোঁটে 36খন আসন পাব পাৰে আৰু প্লাছ মাইনাছ 371 4খন আসনত জিকিব লগা আসন মহাজোঁটৰ ভুলৰ কাৰণে উপহাৰ দিয়াৰ নিচিনা এটা পৰিৱেশ আপোনাৰ এই নিৰ্বাচন হ'ল। মই ক'ব খুজিছোঁ যে কংগ্ৰেছ নেতৃত্ব খোৱা কামোৰা আলোচনাৰ মাজলৈ ডক্টৰ দেৱজিৎ মহন্ত যে এই দেখা গৈছে। হয় সাইদুল, আপোনাৰ এটা পইণ্ট ক'বলৈ আছিলে, কৈ লওক সাইদুল। হয় কওক। এই নিৰ্বাচনটোত লৈ পেলাই যেনেকৈ দুটা দল গঠন হ'ল, সেই দল দুটা যিটো প্ৰভাৱ আমি যদিও তেওঁলোকে বৃহৎ সাফল্য পোৱা নাই, আপুনি কিন্তু লক্ষ্য কৰিব তেওঁলোকে 15টা-20টা সমষ্টিত অত্যন্ত স্পৰ্শকাতৰভাৱে কাৰোবাক হৰুৱাইছে বা কাৰোবাক জিকাত কিন্তু প্ৰভূত সহায় কৰিছে। এই বিষয়টো অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ এইকাৰণে যে আমি কাটো ফেক্টৰ কৰি দেখাত এই দল দুটা সফল নহ'ল, কিন্তু দল দুটাৰ যিটো প্ৰাৰম্ভিক তেওঁলোকে যিধৰণে খোপনি পুতি পেলাই কাৰোবাক মহাজোঁটৰ প্ৰাৰ্থীক 15টামান সমষ্টিত ডিফিট দিয়াত সহায় কৰিলে, এইটো কিন্তু অত্যন্ত কিন্তু তাৎপৰ্যপূৰ্ণ কথা। আৰু তেওঁলোকে এই নিৰ্বাচনটোত কাৰ বিষয়টো লৈ পেলাই দল দুটা যদিও খুলিলে কিন্তু কাৰ বিষয়টোক কিন্তু গ্ৰাউণ্ডত তেওঁলোকে লৈ যাব নোৱাৰিলে। এই যিটো বিফলতাটোক লৈ পেলাই কিন্তু বিভিন্ন ধৰণৰ প্ৰশ্ন ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমেদি আহিছে। মই এই বিষয়টো কিন্তু আলোচনাৰ বিষয় এটা বিষয় হ'ব পাৰে বুলি মই ভাবি পেলাই মই আপোনাক কথাটো ক'ব খুজিছোঁ। হয় হয়, দেৱজিৎ মহন্ত, যে বিশেষকৈ যে উজনি প্ৰথম পৰ্যায়ত যি 47টাৰ ভিতৰত 37টা লাভ কৰিলে, উজনি অসমত বিজেপিৰ একো হিন্দেৰি নোহোৱা পৰ্যায়ত আজমল প্ৰসংগটো এটা শক্তিশালী ৰূপত দেখা গ'ল বুলি বহুলোকে কৈ আছে এতিয়া। হয়, সেইটো নিশ্চিতভাৱে যেতিয়াই কংগ্ৰেছ আৰু AODFৰ মহাজোঁট হৈছিল, চামিল হৈছিল, তেতিয়াই আমি কৈছিলোঁ যে এইবাৰ এই ইয়াৰে শিক্ষা ইয়াৰে পৰিণাম কিন্তু কংগ্ৰেছে পাব উজনি অসমত। আৰু আপুনি যদি চাই উজনি অসমত যদি কোনোবাই 2000-3000 ভোটত জয় হোৱাৰ বা জয় পৰাজয় চাই সেইটো এটা ডিফাৰেণ্ট, কিন্তু যদি উজনি অসমৰ আপুনি চাই সেই 42টা সমষ্টিৰ ভিতৰত বেছিভাগ সমষ্টিতে কিন্তু 25,000-50,000 ভিতৰত উইন কৰিছে। এইটোৱে ডিচাইড কৰে যে তাৰে মানুহখিনিয়ে এই আজমল বিষয়টো যিটো এটা জাতিদ্ৰোহী এটা যিটো মিলিত হ'ল এই মিলিতৰ পক্ষত নাছিল। দ্বিতীয়তে এই সাইদুল ইছলাম ডাঙৰীয়াই এটা কথা কৈছিলে, সেইটো হৈছে যে 4খন ৰাজ্যত আমাৰ বিফল হোৱা বুলি কৈছে। হয়তো তেখেতৰ দৃষ্টিভংগীত কেনেকৈ তেখেতে বিশ্লেষণ কৰিছে মই নাজানো, কিন্তু মই তেখেতক এটা কথা জনাব বিচাৰিছোঁ যে পণ্ডিচেৰীত আমাৰ যোৱা 2016 চনত যদি চাই আমি এখনো আসন পোৱা নাছিলোঁ, এইবাৰ কিন্তু তাত আমি চৰকাৰ গঠন কৰিবলৈ সক্ষম হৈছোঁ প্ৰথম। দ্বিতীয়তে আপুনি যদি চাই ৱেষ্ট বেংগলৰ কথাটো তেখেতে কৈছিলে, ৱেষ্ট বেংগলত যদি আপুনি চাই 2016 চনত আমি মাত্ৰ 3খন আসন পাইছিলোঁ, এইবাৰ গৈ কিন্তু 75খন আসন হৈছে, এইটোও কিন্তু এটা প্ৰাপ্তিৰ অনুভূতি। তাৰপিছত যদি আপুনি চাই তামিলনাডুত আপুনি যদি চাই বহু বছৰ আগৰ পৰাই এই তামিলনাডুত যিটো DMK আৰু ADMKৰ শাসনে চলি আছে। চতুৰ্থটো যদি চাই কেৰেলা এখন ৰাজ্য য'ত বহুত অতীজৰ পৰাই লেফটিষ্ট CPIM আৰু CPI
এই দুটা পার্টির কংগ্রেসের লগত লগ হয়েছিল। এতিয়া মই কৈছো যে কংগ্রেসের এই যে কংগ্রেসে কিছু শিক্ষা লওয়া উচিত আছে। কংগ্রেসে এই কারণে হারিল, আপনি যদি কেরালা চাই, কেরালা প্রত্যেকবারে এবার যদি CPI CPM-ৰ হয় আনবার কংগ্রেসের হয়। 2016 চনত যেতিয়া তেখেতসকলৰ সরকার, যেতিয়া আগরবার যেতিয়া সরকার আছিল 2016-ৰ আগত কংগ্রেসের, তেতিয়া তেখেতসকলে তাতে মুসলিম লীগৰ লগত লগ হয়েছিল। আৰু এইবার যদি চাই সেই তারে পরিণাম কিন্তু এইবার সেইকারণে কেরালার ইতিহাস চেঞ্জ হয়েছে। দ্বিতীয়বারের বাবে এই লেফটিস্টবিলাকে তাত শাসনত আহিছে। দ্বিতীয়তে আপনি যদি চাই, আমি যদি কংগ্রেসের গতিধারা লক্ষ্য করে আপনি চাওক, ওয়েস্ট বেঙ্গলত কংগ্রেসের সভাপতিগুলো পরাজিত হয়েছে, অসমত কংগ্রেসের সভাপতিগুলো পরাজিত হয়েছে, কিয় পরাজিত হয়েছে, বা ইয়ার এইবার নির্বাচনের এনেকা কি বিশেষ তিনিটা যদি আপনি কব দিয়ে, এবার তিনিটা ফেজত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আপনি যদি প্রথম ফেজটির কথা মানে কলো, যত আজমলের লগতে এই যে কার বিষয়টি কৈছিল, কার বিষয়টি তাতে কিন্তু ফ্যাক্টর হিসেবে দেখা নাই। আর কারণ আমি এই কারণে নহল, 2019 চনত যেটা আমি লোকসভার নির্বাচনত অবতীর্ণ হয়েছিল, জনতার ওসর গৈছিল, তেতিয়াও কিন্তু আমি কাক সমর্থন করেছিল, আর 2021 চনত কাক নতুনক সমর্থন করা বলে আমি কবলগা একো নাই। দ্বিতীয়ত আপনি যদি চাই, যদি বরাক ফেলির যেটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তারে আগত যদি আপনি লক্ষ্য করে, যেতিয়া কংগ্রেসে 5টা গ্যারান্টির ঘোষণা করে গোটেই ব্রহ্মপুত্র ভ্যালির পেপার বিলাকত সবিস্তারে ডাঙর ডাঙরে প্রথম পেজত প্রকাশিত করেছিল, ঠিক বরাক ফেলির নির্বাচনের আগত আপনি চাওক, তেখেতসকলে ব্রহ্মপুত্র ভ্যালিত তেখেতসকলে 5টা দাবির ভিতরে একটা প্রধান দাবি আছিল, কা বাতিল করব। কিন্তু ব্রহ্মপুত্র ভ্যালিত যেটা তেখেতসকলে পেপারত সেই এডভার্টাইজমেন্ট দিলে, তারপর কিন্তু কাটো বাতিল করে দিলে, আপনি একটা কথা ভাব, এই যেখানে মানুষ, যেখানে বেঙ্গলিয়ে হোক বা যে সম্প্রদায়ের মানুষ হোক, তেখেতসকলের মজত এক আদর্শর যুঁজ এই কংগ্রেসে লগাই নিদিলে নে প্রথম। দ্বিতীয়তে আপনি বরাক ফেলিত আর যদি চাই, বরাক ফেলিত আটাইতক বেশি এইবার এই যে 37টার বিরুদ্ধে প্রায় 500 কিমান গড়ি কেন্ডিডেটে অবতীর্ণ হয়েছে, তার ভিতর 211 গড়ি কিন্তু নির্দলীয় প্রার্থী। এই নির্দলীয় প্রার্থীখিন যদি আপনি সূক্ষ্মভাবে পর্যালোচনা করে, তেখেতসকলে হয় ADF-ৰ পৰা নয় কংগ্রেসের টিকিট নোপার কারণে হয়েছে। আর তারই কথা তো মানে বিজেপির প্রতিনিধি হিসাবে কোয়া নাই, যেতিয়াই এই টিকট দিয়ার তেখেতসকলের বৈঠকক্ষণ হয়েছিল, তেতিয়া কিন্তু সুস্মিতা দেব সেই তারপর ওলাই গৈছিল। গতিকে আগরপরাই এইটা নিশ্চিত আছিল যে মানুষক কংগ্রেসে একটা কথা করব নালাগিছিল, মানুষের যে আস্থা আর বিশ্বাসক লৈ কেতিয়াও খেলা করব নালাগে, এটা নাপায় যেটিও তেখেতসকলে কার ক্ষেত্রে করলে। দ্বিতীয়তে তেখেতসকলে কৈছিল যে ঠিক আছে, আমি দেখিছো বহুত এতিয়া এটলিস্ট 50 জন বিরোধীর তেখেতসকলের মহাজোটর আছে, 50 জন নহয় 50 জন তেখেতসকলের প্রতিনিধি আছে, তেখেতসকলে প্রতিশ্রুতি দিছিলে যে তেখেতসকলে 2 লাখক চাকরি দিব প্রতিগুলি। কিন্তু এটা রাইজ, মই আপনাদের জনতাক অনুরোধ করছো, তেখেতসকলের প্রতিটি ভাগত যদি 8-10 হাজারকে পড়ব, তেখেতসকলে কি পদক্ষেপ লয়? হয় মই ইটিকিং করা নাই, পদক্ষেপ লক, নিবনুয়া সমস্যা সমাধান হোক, সকলে মিলি করো, কিন্তু এই গ্যারান্টি শব্দটি দি পেলায় তেখেতসকলে যেনেক এক আভুয়া ভরা রাজনীতির ক্ষেত্রলৈকে আহিল, সেইটো কিন্তু শোভা নাপায়। মই শেষত তৃতীয়ত ফেজৰ যেতিয়া নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, আপনি যদি খুব সূক্ষ্মভাবে পর্যালোচনা করে, যেতিয়াই আমার UPPL বা AJP-ৰ যেতিয়া সভা হয়েছিল, সেই সভাত কিন্তু আমার হয়ে রাষ্ট্রীয় নহয় রাজ্যিক শীর্ষ নেতাই সভাত সম্বোধন করেছিল, নির্বাচনী প্রচার চলাইছিল। আপনি এখন সভা মোক দেখুৱাই দিয়ক যত আজমল আর রিপুন বরাই একেলগে সভা সম্বোধন করেছে, প্রথম। দ্বিতীয়ত তেখেতসকলে কি করলে জানেনে, যত আপনি যদি সূক্ষ্মভাবে পর্যালোচনা করে, যত ADF-ৰ আগতে ক্যান্ডিডেট আছিল 2016 চনত, তাত কংগ্রেসে কিন্তু ক্যান্ডিডেট দিয়া নাই, কিন্তু যত কংগ্রেসের MLA আছিল তাত কিন্তু কি করেছে জানেনে, ADF-এ ক্যান্ডিডেট দিছে। গতিকে মই নকও যে বন্ধুত্বমূলক প্রতিনিধিত্ব হব নোৱাৰে, কিন্তু বন্ধুত্বমূলক করব যাওতে এনেকুৱা কিছুমান, আপনি সরু ক্ষেত্রের কথাটো চাওক, সরু ক্ষেত্রের সিটিং MLA জনক আমি দৃশ্যশ্রব্য মাধ্যম বা সামাজিক মাধ্যমত দেখিছো, যেনেকৈ উপলঙ্গা করেছিল বন্ধুত্ব মিত্রতাত আহি তেনেকৈ উপলঙ্গা করব নাপায়, তারে পরিণাম কিন্তু জনতাই দিছে। এইখিনি কথা সঁচা কথা, আমার এই আলোচনা অব্যাহত থাকিব, তার মাজতে লব লাগিব চমু বিরতি। কিশোর দেউরী, যে দেখা গৈছে যে অসম গণ পরিষদে যিকে, মই পূর্বতে উল্লেখ কৰিছিলোঁ যে অসম গণ পরিষদে আর অসম গণ পরিষদে এৰি দিয়া সমষ্টিকেইটা কিন্তু বিজেপিয়ে দখল কৰিছে, অর্থাৎ আসন কেইখন মিত্রজোঁটৰ পৰা যোৱা নাই, বহমপুর, তেজপুৰ, কিন্তু লখিমপুৰ একে, লখিমপুৰত বন্ধুত্বমূলক প্রতিদ্বন্দ্বিতা বিজেপি আহিলে, নাহৰকটীয়া বন্ধুত্বমূলক প্রতিদ্বন্দ্বিতা আহিলে, কিন্তু অসম গণ পরিষদে বিজেপি কেৰি দিয়া আসন কেইখন মিত্রজোঁটলৈ প্রায় কেইখনে গুছি আহিছে।
যে অসম গণ পরিষদর 14 এর পৰা 9 লৈ নবাহটো লৈ পলাই এটা অস্বস্তিকৰ পৰিবেশ আহিছে নেকি চাওক এটা সময় আছিলে আজি কিছুদিন আগত ইলেকশনৰ নিৰ্বাচনৰ কিছুদিন আগলৈকে অসম গণ পৰিষদ দলক বিভিন্ন মাধ্যমত বিশেষকে মই গুৱাহাটীৰ আমাৰ এজন প্ৰতিনিধিয়ে কৈছে যে গুৱাহাটীৰ এছি ৰুমত বহি বিভিন্ন বুদ্ধিজীৱী বিভিন্ন আলোচক সমালোচকে অসম গণ পৰিষদ দল শেষ অসম গণ পৰিষদ দল জাতিদ্ৰোহী অসম গণ পৰিষদ দলে জাতিক বিক্ৰী কৰিলে বিভিন্ন উপমা এই কথাবিলাকে আমাৰ তৃণমূল পৰ্যায়ৰ কৰ্মীসকলক মানসিকভাৱে যথেষ্ট আঘাত দিছিলে আৰু আঘাতৰ এই সময়ত আমাক নেতৃত্ব দিছিলে সভাপতি অতুল বৰা ডাঙৰীয়াই আৰু কাৰ্যকৰী সভাপতি কেশৱ মহন্ত ডাঙৰীয়াই তেওঁলোকে আমাক যেতিয়া আমাৰ সাংগঠনিক মিটিং হয় সাংগঠনিক সভাবিলাকত সভাপতি ডাঙৰীয়াই সদায় এটা কথা কৈছিলে যে সাহসী মানুহক ভাগ্যই লগ দিয়ে গতিকে সাহসী হোৱা সমালোচনাক কাণখাৰ নকৰিবা কেৱল মাত্ৰ নিজৰ কাম কৰি যোৱা ফলাফল ভাল ফলাফল পাবাই আৰু আমি চাব আমি আমাক লৈ পেলাই এটা সামগ্রিক বিশ্লেষণ মানুহে করে আমি 126টা সমষ্টিত নাই 85তো আমি 126টা সমষ্টিত নাই গতিকে আমি নিজৰ ভৰি তলৰ মাটি কোনখিনিত আছে আমি জানো আৰু সেইটো আমি উপলব্ধি কৰাৰ পিছত আমি নিৰ্দিষ্ট সমষ্টি বাছি বাছি লৈ পেলাই আমি সাংগঠনিক তৎপরতা আৰম্ভ কৰিছোঁ বিগত 4টা বছৰ আমি নিজৰ সেই সমষ্টিবিলাকতে কেৱল মনোনিৱেশ কৰিছিলোঁ আমি কোট কোট কেনেদৰে আগবাঢ়ি যাব পাৰিম আৰু আপোনালোকে নিশ্চয় দেখিছে যে নিৰ্বাচনৰ সময়ত আমি আন্দোলনতকৈ যথেষ্ট আগবাঢ়ি আছিলোঁ বিভিন্ন ঐক্য সমাৰোহৰ জৰিয়তে আমি আমাৰ সাংগঠনিক কেমাৰ কেনেকৈ আগবাঢ়িছোঁ সেইটো আমি দেখুৱাই দিছিলোঁ তাৰপিছত আমি হয় আমি নখন পাইছোঁ আমি উৎফুল্লিত হোৱা নাই আমি উৎফুল্লিত হোৱা নাই কিন্তু এটা কথাত আমাৰ মানসিক আমাৰ তৃণমূল পৰ্যায়ৰ কৰ্মীসকলে মানসিকভাৱে এটা প্ৰশান্তি লাভ কৰিছে যে আমি আমাক যে এই বিবাহবন হ'ব বুলি কৈছিলে আমি যে সেই জাতিদ্ৰোহী বুলি কৈছিলে এই জাতিদ্ৰোহী এই দেশদ্ৰোহী এই নেতাবিলাকক কিন্তু 50,000, 40,000, 25,000, 30,000 ভোটত জিকাই আনিছে আজি ফণীভূষণ চৌধুৰীয়ে 8 বাৰকে পৰঞ্চ যোৱাবাৰতকৈ এইবাৰ তেখেতৰ ভোট বাঢ়িলে এটা সমষ্টি এটাৰ প্ৰতীক এজন মানুহ একেবাৰে আহে 8টা সমষ্টিত জিকাই তেওঁ এটা ৰেকৰ্ড সংখ্যক কৰিছে আজি কলিয়াবৰ বোকাখাত চাবুৱা আজি পশ্চিম গুৱাহাটীৰ আমি আমি বিৰাট মাৰ্জিনত আমি জয়লাভ কৰিছোঁ এইটোৱে আমাক ভৱিষ্যত দিনত যে আমি আৰু অধিক আগবাঢ়ি যাব পাৰিম ভৱিষ্যত দিনত যে আমি আমাক লৈ যিসকলে আৰু এটা নিৰ্বাচন এটা কথা ঠিক যে নিৰ্বাচন ঘৰত বহি এনালাইচিছ কৰাটো সহজ কিন্তু যেতিয়া আপুনি ফিল্ডত নামিব সাংগঠনিক ক্ষেত্ৰখনত যেতিয়া আমি নামিব তেতিয়াহে উপলব্ধি কৰিব কাৰ কিমান তাত শক্তি আছে আজি আমাৰ বিজেপিৰ প্ৰতিনিধিগৰাকীয়ে তেখেতে কৈছে তেখেতসকলৰ যিটো পিৰামিড হয় এইটো মানিব লাগিব তেখেতসকলক সাংগঠনিক ক্ষমতা কেনেদৰে অৰ্জন কৰিব লাগে তেখেতসকলৰ পৰা শিকিব লগা আছে আৰু সেই তেনেদৰে আমি আমাৰ সংবিধান আমাৰ অসম গণ পৰিষদৰ সংবিধান সলনি হৈছে প্ৰাণ পৰিষদৰ পৰা বিভিন্ন পৰিষদ গঠন কৰা হৈছে বুথ লেভেলৰ পৰা আমি কেনেদৰে আহিব পাৰোঁ সেইটো আমাৰ চিন্তা চৰ্চা নতুনকৈ হৈছে কাৰণ আগতে আমাৰ বুথ লেভেলৰ পৰ্যায়লৈকে আমি সংগঠন কৰিব পৰা নাছিলোঁ কাৰণ নাছিলোঁ কাৰণ কিয় আমি 126টা সমষ্টিত মনোনিৱেশ কৰিছিলোঁ যাৰ কাৰণে আমাৰ সেইমতে আমি গোটেইবিলাকক আমি ঢুকি পাব নাপাইছিলোঁ কিন্তু এতিয়া যেতিয়া আমি নিৰ্দিষ্ট সমষ্টি বাছি বাছি লৈ যেতিয়া আমি আগবাঢ়ি গ'লোঁ আগবাঢ়ি যোৱাৰ পিছত আমি এটা ফলাফল পাইছোঁ হয় আমি 9টা পাইছোঁ কিন্তু 9টাৰ লগত যদি আমি যিকেইখন আমি মিত্ৰজোঁটক এৰি দিছিলোঁ আমাৰ য'ত বিধায়ক আছিলে সেইকেইখনো আমি জয়লাভ কৰিছোঁ বুলি আমি ধৰিছোঁ কাৰণ আমি মিত্ৰজোঁট আছোঁ গতিকে আমি সামগ্ৰিকভাৱে আমি যথেষ্ট ভাল ফলাফল লাভ কৰিছোঁ বুলি মোৰ বিশ্বাস হয় আব্দুল ওয়াদুদ যে আৰু বিশেষকৈ দেখা গৈছে যে আপুনি উল্লেখ কৰিছিলে যে বিজেপিৰ প্ৰচাৰে বিশেষ গুৰুত্ব পালে প্ৰচাৰ আৰু ছাইদুল আৰু আব্দুল আপোনালোক দুয়োজনে এই দিশটোৰ কথা কৈছে সেই ক্ষেত্ৰত মহাজোঁট বাদ আৰু আন দলসমূহে তেওঁলোকৰ কাষ চপাৰ প্ৰশ্নই আহিব নোৱাৰা পৰিৱেশ দেখা গ'ল নতুন দলকেইটাই নতুন দল দুইটা কি হ'ল এতিয়া সামাজিক মাধ্যমতে মানুহে সমালোচনা কৰিছে যে অসমৰ মানুহ কিয় নতুন দল দুইটাক ভোট নিদিলে বিশেষকৈ জাতীয় পৰিষদত কিয় এখন আসন নিদিলে ৰাজ্য দলতো কৰে এখন আসন দিলে বাৰু জাতীয় কিয়ক নিদিলে মানে এনেকুৱা বহুত মানুহে সমালোচনা কৰা দেখা গৈছে বিশেষকৈ নামনি অসমত যে এনেকুৱা কৈছে যে নামনি অসমত সকলোৱে কংগ্ৰেছ UDFক চাপৰ্ট দিছে জাতীয় পৰিষদ আৰু জাতীয় দলকো চাপৰ্ট দিব পাৰিলে হয় মই আকৌ কৈছোঁ আপোনালোকৰ ষ্টুডিঅ'ত মই আকৌ কৈছোঁ নিৰ্বাচন খেলিবলৈ যদি কোনোবাই ভাবিছে 2-3 মাহ আগত দল এটা গঠন কৰিলোঁ মই আৰু গোটেই অসমতে প্ৰাৰ্থিত্ব দিম আৰু মোক ৰাইজে আঁকোৱালি ল'ব এনেকুৱা আজিৰ পৰিস্থিতিত এই নিৰ্বাচন হৈ থকা নাই আজিৰ পৰিস্থিতিত নিৰ্বাচন যদি জিকিবলৈ হয় নিৰ্বাচন জিকিবলৈ প্ৰাৰ্থীজনে ঘৰে ঘৰে যাব লাগিব সেই দলটোৰ এটা একচেপ্টেঞ্চ থাকিব লাগিব প্লাছ যিটো পাব্লিক কানেক্টিভিটি সেই কানেক্টিভিটিটো ৰাইজৰ মাজত লাগিব
সেই কানেক্টিভিটি ব্যর্থ হয়ে গেল আর এরকম ধরনের কিছু মানুষ প্রার্থিত্ব দিছে যত নাকি গ্রহণযোগ্যতা কিমান সেটা একটা ডর প্রশ্ন আজি আমার সমিত মানে দেখা পাইছো আমার সমিত বিলাসীপাড়া পশ্চিম সমিত তাতে ইউডিএফর বিধায়কগুলি এইবার আক ফোর্থ টার্মর কারণে হয়েছে 90,000 ভোট পাইছে সাধারণত তো ইমান থাউজেন্ড ভোট না পায় 60,000-65,000 এইবার ইমান ভোট পালে কারণটা কি তাতে রাইজর দলের এগারী প্রার্থিত্ব দিলে আলী আকবর মিয়া আলী আকবর মিয়া জাতীয়তাবাদী শিবিরের পর এমএলএ হয়েছিল একটা পকেট ভোট আছে এমএলএ হিসাবে যথেষ্ট কাম করেছিল একটা সময় পকেট ভোট আছে কিন্তু যে মুখর আসলে ভাষা আর কিছু ব্যক্তিগত কার্যকলাপর কারণে ভোটটা হয়ে 33,000 তারপর তাতে জাতীয় পরিষদ জাতীয় পরিষদের এগারী প্রার্থিত দিলে তাতে ডক্টর আনিস আহমেদ এই আনিস আহমেদে দুই দিন আগে রাইজ দলত জয়েন করেছিল আসিল প্রাক্তন উপাধ্যক্ষ গিয়াসুদ্দিন আহমেদের লড়া সেই আনিস আহমেদে যেটা ভোটটা পালে অতি কম সময় এই অতি কম সময় রাইজের মধ্যে যাব লাগিব নয় প্রার্থীজনে এই প্রার্থীজন রাইজের মধ্যে যাওয়া বিফল হওয়ার কারণে প্রায় 2,000 মান ভোট পাবলে যাও সক্ষম হল 15,000 থেকে তো এনেকা একটা প্রার্থী যি দলের প্রার্থী এটা দিবলে হলে সেই দলে প্রার্থীরা যাব লাগবে আর কংগ্রেসে এটা আকৌ খুব হাস্যকরভাবে কংগ্রেসে সমালোচনা করেছে আর এই ফেসবুকত থাকা যা আৰু অসমৰ এটা এটা সামে সমালোচনা করেছে যে রাইজর দল আর জাতীয় পরিষদের কারণে হেন 12টা আর 15টা সমষ্টি মহাজোটে নাপালে আর সরকার গঠন করার কারণে বিরত হল এইটো কোনো ধরনের এইটো আত্মসমালোচনা করব লাগে কংগ্রেসে সদায় এটা মানসিকতা মানুষক দোষ দিয়া মানসিকতা সেই মানসিকতা কংগ্রেসে এরিব হল মানুষের দিয়া রাইজর দল জাতীয় পরিষদ দুই মাহ আগত গঠন করেছে ভোট দিতে অবতীর্ণ হয়েছে সফল হব পারে এইটা ব্যক্তিগত কথা কিন্তু এনেকা কথা কব হব নালাগে যে রাইজর দলে ভোট কাটিছে কারণে বেলেগ দলে হারিছে রাইজর দলে তাতে ক্যান্ডিডেট না থাকলে সেই ভোট খিনি যে নিশ্চিত হবে মহাজোট আইলে হয় সেই কথাটা তেওঁলোকক কোনে কৈছে বহুত সমষ্টিত নোটাও দুই এটা সমষ্টি বহুত পাইছে এইবিলাক কথা অবান্তর কথা মই ভাবো আজির দিনত কংগ্রেসে এই এশ ইমান বছরিয়া 130 বছরিয়া দল তেওঁলোকে দাবি করে থাকে সেই দলটো আত্মসমালোচনা করা দরকার আর বিজেপিও মই আকৌ কৈছো কংগ্রেসের একটা সময় 3 টার্ম আছিল অসমত বিজেপি এইবার সেকেন্ড টার্ম আইছে সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী হব বা হিমন্ত বিশ্ব শর্মা কোনোবাই মুখ্যমন্ত্রী হব কি হব পিছের কথা বিজেপিয়ে কিন্তু এইবার যথেষ্ট প্রত্যাহ্বানমূলকভাবে কাম করব লাগিব এইবার কিন্তু ভারতীয় অসমৰ ৰাইজৰ কাৰণে এটা ভাল অসমৰ কাৰণে এটা ভাল লক্ষণ বিজেপি শিবিরত যিটো বিরোধী বিজেপি বিরোধী শিবির সেই শিবিরত কিন্তু 50 জন এমএলএ আছে আর তাতে কিন্তু অখিল গগৈ আছে তাৰপিছত সুশান বৰগোহাঁই এরকম ধরনের কিছু ডাইনেমিক ডাইনেমিক কিন্তু লিডার আছে এইবার বিধানসভা দেখিবলে খুব ইন্টারেস্টিং হব তথ্য প্রযুক্তির তথ্যর মাধ্যমত এইবার বিধানসভা হব সেইখানে মই ভাবো সরকারখনে প্রথমত আহি কোভিডৰ কারণে যুদ্ধ করব লাগিব সরকারখনে যি দলের সরকার হোক তারপিছত মানে যিয়ে যার নেতৃত্বতে সরকার হক কইছো তারপর এই সরকারখানে কইছো নিবনুয়া সমস্যা সমাধানের কারণে কাম করব লাগবে আর বাংলাদেশী সমস্যা যেটু বাংলাদেশ এতিয়াও মিত্র রাষ্ট্র কেনেকে সমাধান করব কা প্রত্যাবর্তন অলরেডি করেছে কার ফ্রেমওয়ার্ক হব আর যে অকল মুসলমান অবৈধ বাংলাদেশী বলে কয় সেই অবৈধ বাংলাদেশী কোনখিনি এইখিনিক অতি সোনকালে নিশ্চিত করে বাংলাদেশে সহি অহার ব্যবস্থা করব লাগে আর যেটু মুসলমান সংখ্যালঘু যখন সদায় বেদনা লয় ফুড়ে যে আমি নাকি বাংলাদেশী নামটো নাকি ইন্ডিকেট করে বাংলাদেশী সেইটো সমস্যা অনতিপর্ণে সমাধান হব লাগবে আর এইখান সরকারখানে এইবার কিন্তু আহি গোটেই ভারতবর্ষ টোটাল হার ইয়ার বেশি সেইটো কমাবো লাগিব মূল্যবৃদ্ধি কমাবো লাগিব আব্দুল হয় ম্যান্ডেট 5 ইয়ার্সৰ কারণে সরকারে এই কথাটা পাহৰি যাব নালাগে কেতিয়াও হয় মুকুট লোচন কলিতা যে এটা নতুন দলগিতাই ভোট বঙাৰ কথা কৈছে কিন্তু দল খুলিব প্রতিদ্বন্দ্বিতা করব জয়লাভ করি করা নকর বেলেগ কথা কিন্তু আমুকর কারণে ভোট বিভাজন হল আর বিশেষকে তো জাতীয় পরিষদের মতাদর্শ নিমিলে কংগ্রেসের লগত অপমান করার নিচিনা কথা হয় যে প্রত্যেকে নিজের নিজের ধরনের কনভেনশন করে পেলায় দলটা গঠন করেছে আর কনভেনশন করে কম সময়ের কারণে করা হলতো সেটা বারো কথা বেলেগ কথা যে একটা পুরো ইলেকট্রোরেল গোটাই বস্তুটা জানিবর কারণে আজ বিজেপিয়ে বা কংগ্রেসে একটা সেই মেকানিজম আহিবর কারণে বহুত বছর লাগে এজিপিয়ে এটা স্বীকার করেছে যে বিজেপি আর কংগ্রেস বা তো সেই হিসাবত এওঁলোকৰ সেই মেকানিজমটো হোৱা নাছিলে কিন্তু নহলেও তেওঁলোকৰ এটা লক্ষ্য আছে ষ্ট্ৰেটেজি আছে তেওঁলোকে হয়তো ভাবিছে যে আমি 26ত খেলিম এতিয়া আমি এটা তাৰ কাৰণে হেৰি কৰিম এটা ধৰি লওক মই এটা ডাঙৰ কথা কৈছোঁ যে এইবাৰৰ নিৰ্বাচনত পইচা এটা কিন্তু ডাঙৰ ফেক্টৰ কোনেও নকলেও কাৰণ পইচা নোহোৱাকৈ আপুনি একো কৰিব নোৱাৰে হয় বৰ্তমান বিৰাট কষ্ট হয় আৰু নতুন দলকেইটাৰ পইচা যেনেকৈ নথকাটো এটা সমস্যা ভুল ঠাইৰ পৰা বা ভুল মানুহৰ পৰা পইচা পোৱাটোও এটা সমস্যা হৈ গৈছে তো সেইবোৰৰ মাজত তেওঁলোকে কৰিছে তেওঁলোকে হয়তো কিন্তু লগে লগে হয়তো এতিয়া ভাবিব যে অহাবাৰ তেওঁলোকে কি কৰিব বা কেনেকুৱা কিন্তু মই কংগ্ৰেছ বা এতিয়া মহাজোঁটে তেওঁলোকৰ বিষয়ে যিটো ৰাইজৰ দল আৰু এজেপিৰ বিষয়ে যিটো কথা কৈছে মই ক'ব নাযাওঁ কিন্তু কথা হ'ল ইন এ ৱে এওঁলোকে নিজৰ দাম বঢ়ালে মানে তেওঁলোকে ক'লে চাওক আমাৰ হাতত কিন্তু ইমান প্ৰত্যেক কনষ্টিটুৱেঞ্চিত ভোট আছে অহাবাৰ
আমাৰ লগত আপোনালোকে কেনেকৈ কথা পাতিব আপোনালোকে চিন্তা কৰক মানে যিটো ছিটছ অল ইণ্ডিয়া লেভেলত সদায় যিটো ছিট শ্বেয়াৰিং বুলি কয় এলায়েন্স বা ছিট শ্বেয়াৰিং তাত প্ৰেক্টিকেলি মানুহে আলোচনা কৰে আমাৰ ইয়াত সেই ধৰণৰ বাৰ্গেনিং আমাৰ কোনেও নকৰে যে যে ঠিক আছে বটদ্ৰৱাটো যদি আপোনালোকক আমি এৰি দিব লাগে জালুকবাৰীত আপোনালোকে অমুক খেলিব নেকি কম হাঁহি উঠা কথা নে বোলে জালুকবাৰীত কোনেও নেখেলে অথচ সবে কিন্তু অমুকত খেলিব যায় এই ধৰণৰ কাম কৰিলে কিন্তু ভোটাৰ ৰাইজে গম পায় যে অ তোমালোকে কষ্টত নোযোৱা সহজ যেন পাবা তাত তোমালোকে সবেই খেলিবলৈ আহিব তো এই ধৰণৰ শ্বৰ্টকাটবোৰ বেয়া হ'ব কিন্তু এট দ্য চেম টাইম যে কেইটামান নতুন জেগাত তেখেতসকলে যিটো কৈছে যে নতুন জেগাত 50,000 বা 45,000 পাইছে ধৰি লওক মৰিগাঁৱত মই এইটো কিন্তু চাবলগীয়া দেখোঁ মৰিগাঁৱটো চাবলগীয়া দেখোঁ যে তেখেতে সম্পূৰ্ণ মই নহ'ব যে তেখেতে বহুত বেলেগৰ ছাপৰ্ট পাইছিল বা ইয়াত কিন্তু তেওঁ নিজৰ ধৰণে তেওঁ 45,000 ভোট পাইছে তো যিকোনো দলে অহাবাৰ সেই বস্তুটো কিন্তু কেলকুলেশ্যনত ৰাখিব লাগিব মৰিগাঁৱত হয় কিন্তু হয় কিন্তু যে আমি চিপিআইক এৰি দিম চিপিআইক মহাজোঁট কৰিছোঁ কাৰণে এৰি দিম নে আমি আসলে প্ৰেক্টিকেল আমি চিপিআইক আসনখন এৰি দিয়াটো মহাজোঁটৰ সাংঘাতিক ভুল যদিও মৰিগাঁৱত বিজেপি স্বাভাৱিকতা শক্তিশালী তিৱা ৰাজনীতিত বিজেপি শক্তিশালী কিন্তু চিপিআইক আসনখন এৰি দি মহাজোঁটে সম্পূৰ্ণভাৱে সেই বিজেপি বিৰোধী ভোট আকৌ সেইকাৰণে বাণী দাসৰ ওচৰলৈ বহু গ'ল কাৰণ চিপিআইক ভোট দিয়াৰ প্ৰৱণতা নেদেখুৱালে মৰিগাঁওবাসী আমাৰ এই আলোচনা অব্যাহত থাকিব তাৰ মাজতে ল'ব লাগিব চমু বিৰতিৰ পিছত পুনৰ উভতি আহিছোঁ এই আমাৰ এই আলোচনাৰ মাজলৈ ছাইদুল ইছলাম যে আপুনি পূৰ্বতে উল্লেখ কৰিছিলে যে কিন্তু মহাজোঁট কিয় ব্যৰ্থ হ'ল বুলি ভাবে বিজেপিৰ কথা ক'লে বিজেপি কিয় জিকিলে মহাজোঁট কিয় ব্যৰ্থ হ'ল মই এইখিনি এই এই কথাটো কওঁতে আপোনাৰ আজি কেইবছৰমান আগত প্ৰফুল্ল মহন্ত যেতিয়া দল নেতৃত্বত আছিল অসম গণ পৰিষদৰ বৃন্দাবন গোস্বামী প্ৰফুল্ল মহন্ত এইসকল ব্যক্তিৰ মাজত যিটো দল ক্ষমতালৈ নহাকৈয়ে মুখ্যমন্ত্ৰী হোৱা যিটো মুখ্যমন্ত্ৰী কেন্দ্ৰিক যিটো সংঘাত সেই সংঘাতৰ যিটো একেধৰণৰ যেতিয়া ৰূপৰেখা সেইটো আমি কিন্তু এইবাৰ কংগ্ৰেছ দলৰ যিটো নিৰ্বাচনী প্ৰেক্ষাপট তাত আমি দেখিছোঁ চৰকাৰখন আহিব নাহিব সেইবিলাক বাদেই দিয়ক সেই সম্পৰ্কত চিন্তা কৰা ঠিক আগতেই প্ৰদ্যুৎ বৰদলৈ মুখ্যমন্ত্ৰী হ'বনে ৰিপুণ বৰা মুখ্যমন্ত্ৰী হ'বনে গৌৰৱ গগৈ মুখ্যমন্ত্ৰী হ'বনে ৰকিবুল হুছেইন মুখ্যমন্ত্ৰী হ'ব সেইটো লৈ পেলাই বহুধা বিভক্ত হৈয়ে গ'ল এইটো এক নম্বৰ কথা দুই নম্বৰ কথা গোটেই নিৰ্বাচনটো বাঘেল আৰু জিতেন্দ্ৰ সিঙে যদিও নেতৃত্ব কিছু পূৰ্বতকৈ ভালকৈ নেতৃত্ব দিছে কিন্তু মই ভাবোঁ তেওঁলোকে নেতৃত্বটো দিব যাওঁতে উজনি অসমৰ ফালে তেওঁলোকে যিধৰণে কনচেনট্ৰেট কৰিব লাগিছিল সেইটো নকৰিলে তেওঁলোকে উজনি অসমত বদৰুদ্দিন আজমলৰ যিটো ছবি লৈ পেলাই তেওঁলোকে মানে এটা নিৰ্বাচন এটা হ'ল তাত হৈছিল সেইটো লৈ পেলাই অত্যন্ত অপ্ৰস্তুত হৈ আছিল যাৰ কাৰণে তেওঁলোকে উজনি অসমত বদৰুদ্দিন আজমলৰ কথাটো লৈ পেলাই যাবলৈ সাহস নকৰিলে আৰু আল্টিমেটলি মই ভাবোঁ উজনি অসমত কেন্দিডেটসকলৰ লাখটোৰ ওপৰত নিৰ্বাচনটো এৰি দি পেলাই তেওঁলোকে নিৰ্বাচনটো এক প্ৰকাৰ ৱাক অভাৰ দি দিলে উজনি অসমত উজনি অসমত ৱাক অভাৰ দি পেলাই তেওঁলোকে য'ত মুছলমান ডেম'গ্ৰাফিটো য'ত নিৰ্বাচনী প্ৰেক্ষাপটত যিহেতু এইবাৰ ডেম'গ্ৰাফিটো অত্যন্ত স্পষ্টভাৱে প্ৰকাশ পাইছে কোন দলে কেনেকৈ ৰাজনীতি কৰিব এইবাৰৰ নিৰ্বাচনৰ পিছত মই ক'ব পাৰোঁ যে এইবাৰৰ নিৰ্বাচনৰ পিছত কংগ্ৰেছ দলটোৱে যে কেৱল মুছলমান ভোটৰ ওপৰত তিষ্ঠি থাকিব খুজিছে সেই কথাটো কিন্তু স্পষ্ট হৈছে কাৰণ আপুনি যদি লক্ষ্য কৰি দেখিব তেওঁলোকে কনচেনট্ৰেশ্যনটো ক'ত ক'ত কৰিছে তেওঁলোকে দ্বিতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনত কৰিছে আৰু তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনত তেওঁলোকে ব্যাপকভাৱে কৰিছে এনেকুৱা প্ৰেক্ষাপটত তেওঁলোকে মই ভাবোঁ ভৱিষ্যতৰ যিটো আমব্ৰেলা পাৰ্টি হিচাপে তেওঁলোকে যোৱাৰ যিটো এটা এটা সুযোগ আছে সেই সুযোগটো ইতিমধ্যে তেওঁলোকে হেৰুৱাইছে আৰু এটা কথা মই এইখিনিতে কৈ থ'ব খোজোঁ যে ৰাইজৰ দল আৰু এজেপিক লৈ পেলাই বিভিন্ন প্ৰশ্ন উত্থাপন হৈছে হয় আমিও প্ৰশ্ন কৰিছোঁ কেৱল ফেচবুকত পোষ্ট লিখি পেলাই কিবা কিছুমান সভা সমিতিত ভাষণ দি পেলাই বা কিছুমান সংলাপ বা ডাইলগ দি পেলাই চৰকাৰত নাহে আদৰ্শ হৈছে ৰাজনীতিৰ এটা জখলা কিন্তু সেইটো মূল উপায় নহয় আপুনি জখলা হিচাপে বগাব পাৰে কিছুহে পাৰে কিন্তু তাৰ কাৰণে আপোনাক গ্ৰাউণ্ডত মাটি লাগিব গতিকে এইবাৰৰ যিটো আদৰ্শকেন্দ্ৰিক ৰাজনীতি মই ইতিমধ্যে নোহোৱা বুলি কৈছোঁৱেই গতিকে এইবাৰৰ নিৰ্বাচনটো মই ভাবোঁ বিভিন্ন দলৰ কাৰণে এটা সাংঘাতিক মাইক্ৰ' মেনেজমেণ্টক লৈ পেলাই খেলা এটা গেম্বুল আছিল আৰু সেই গেম্বুলটোত এ জে পি আৰু ৰাইজৰ দলে খেলিব পৰাকৈ তেওঁলোকৰ হাতত সময় কম আছিল এতিয়া মই এই কথাটো কিয় কৈছোঁ
এইকাৰণে মই কৈছোঁ যে আপুনি গোটেই সৰ্বভাৰতীয় প্ৰেক্ষাপট লক্ষ্য কৰক, য'তে য'তে কংগ্ৰেছ দলটো দুৰ্বল হৈছে, য'ত য'ত কংগ্ৰেছ দলক জনতাই নস্বাত কৰিছে, তাত কিন্তু আপুনি লক্ষ্য কৰিব, অত্যন্ত সন্তৰ্পণে লক্ষ্য কৰিব এই কথাটো। তাত কিছুমান দল যিবিলাক দলে নিজৰ ৰাজ্যখনক লৈ পেলাই ৰাজনীতি কৰে, তেওঁলোকৰ উত্থান হৈছে, মানে আঞ্চলিকতা মতে উত্থান হৈছে। মই ভাবোঁ অনাগত দিনত যদি কংগ্ৰেছৰ যিটো স্পেচ, সেই স্পেচটো যদি এই দলবিলাকে ল'ব পাৰে, তেওঁলোকৰ ভৱিষ্যত কিছু হ'লেও আছে। যদিও অসমৰ 26% মূল সুঁতিৰ অসমীয়াক লৈ পেলাই আঞ্চলিকতাবাদী ৰাজনীতি, আজিৰ তাৰিখত জাতীয়তাবাদী ৰাজনীতি, সংসদীয় ৰাজনীতি সম্ভৱ নহয়, সেই কথাটো মনত ৰাখি পেলাই এটা কথা ক'ব লাগিব। কংগ্ৰেছ যদি এটা মূল প্ৰেক্ষাপটৰ পৰা নস্বাদ হৈ যায়, তেতিয়া কিন্তু বিজেপি বিৰোধী যিটো শক্তি, সেই শক্তি কিন্তু ৰাইজৰ দল আৰু এজেপিয়ে এটা সময়ত হ'ব পাৰিব, তেনেকুৱা ক্ষীণ এটা সম্ভাৱনা আছে। এতিয়া কথাটো হ'ল, এই নিৰ্বাচনটোত নৰেন্দ্ৰ মোদীৰ, মই পূৰ্বতে এটা কথা কৈছোঁ যে তিনিখন ৰাজ্যৰ বৃহৎ ৰাজ্যত নৰেন্দ্ৰ মোদী ঢৌ চলা নাই। এইখিনি কথা কওঁতে এগৰাকী আমাৰ মহন্তদাই মোৰ কথাটোৰ অলপমান কণ্ট্ৰাডিক্ট কৰিছে। মই এইকাৰণে কৈছোঁ যে কেন্দ্ৰত চৰকাৰ আছে, তেওঁলোকে কাম কৰি আছে, তেনে প্ৰেক্ষাপটত চৰকাৰখন শাসনলৈ নহা পৰিছে যিটো বিষয়, সেই বিষয়টোক মই বিফলতা বুলি ধৰি লৈছোঁ। তাত কিমান সফল হৈছে সেইটো কথা নহয়, কিমান বিফল হৈছে সেইটো ডাঙৰ কথা। সেই বিষয়টো লৈ পেলাই মই কৈছোঁ যে তেনেকুৱা প্ৰেক্ষাপটতো মই ভাবোঁ অসমত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অত্যন্ত ডেমগ্ৰাফিক ৰাজনীতি, অত্যন্ত চতুৰ আৰু চালাকী ৰাজনীতি, যিটো ৰাজনীতিত অত্যন্ত প্ৰয়োজন, সেইটোৰ লগত সৰ্বানন্দ সোণোৱালৰ ব্যক্তিত্বৰ যিটো ৰাজনীতি, সেইটোৱে কিন্তু যথেষ্ট কাম দিছে। আৰু মই ভাবোঁ তেওঁ এ জি পিৰ লগত যিটো কোঅৰ্ডিনেশ্যন, এইটো সাংঘাতিক লক্ষণীয় কথা। এ জি পি আৰু বিজেপিৰ মাজত চিট শ্বেয়াৰিঙক লৈ পেলাই বিভিন্ন ধৰণৰ কথা ওলাইছিল, তাৰ পিছতো অত্যন্ত স্পষ্টভাৱে যিটো তেওঁলোকৰ টাইট এটা এলায়েন্স ইমান সুন্দৰকৈ তেওঁলোকে কোঅৰ্ডিনেট কৰিলে, সেইটোও কিন্তু মই ভাবোঁ ডেট ইজ ওৱান কী টু ছাকচেছ। আৰু বিজেপিত এইটোৰ বিপৰীতে আপুনি লক্ষ্য কৰিব, মহাজোঁটৰ এটা সময়ত কিন্তু বদৰুদ্দিন আজমলৰ বিভিন্ন কথা বতৰা লৈ পেলাই মহাজোঁট কিন্তু বিব্ৰত হৈছিল এটা সময়ত। আপুনি লক্ষ্য কৰিব, অজিত ভূঞাৰ নিচিনা এই মহাজোঁটৰ মূল কাণ্ডাৰীয়ে বদৰুদ্দিন আজমলক সকিয়নি দিব লগা কথা হৈছিল। তাৰপিছত আৰু এটা কথা লক্ষ্য কৰিব, আপুনি বিভিন্ন ব্যক্তি দলৰ প্ৰাৰ্থী কিছুমানেও কিন্তু বদৰুদ্দিন আজমলৰ স্থিতিক লৈ পেলাই তেওঁলোকে কিন্তু কৰিছিল। এনেকুৱা এটা প্ৰেক্ষাপটত মহাজোঁট যদিও হৈছিল, মই ভাবোঁ মহাজোঁটো গ্ৰাউণ্ডত একেবাৰে সাংঘাতিকভাৱে হোৱা নাছিল। আপোনাক মই এটা উদাহৰণ দিব খুজিছোঁ, সৰু ক্ষেত্ৰত তেওঁলোকে বন্ধুত্বপূৰ্ণ প্ৰতিদ্বন্দ্বিতা যদিও কৰিছে, তাত বন্ধুত্বপূৰ্ণ প্ৰতিদ্বন্দ্বিতা হৈছেনে ফুল স্কেল এখন ৱাৰ, পলিটিকেল ৱাৰ হৈছে আপুনি দেখিলে গম পাব। এনেকুৱা প্ৰেক্ষাপটত মই ভাবোঁ বিজেপিৰ কোঅৰ্ডিনেশ্যন, লিডাৰশ্বিপ, মাইক্ৰ' মেনেজমেণ্ট আৰু বেনিফিচিয়াৰী, এই বিষয়কেইটাই কিন্তু সাংঘাতিক কাম হৈছে। তাৰ লগত অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ কথাটো হৈছে কেন্দ্ৰীয় যিবিলাক তাত প্ৰক্ষেপিত হৈছে, তেওঁলোকৰ যিটো কানেক্টিভিটি, তেওঁলোকৰ যিটো জনতাৰ লগত তেওঁলোকৰ যিটো কানেক্টিভিটি, সেইটো ইমান বেছি ষ্ট্ৰং। তাৰ লগত অন্যান্য যিবিলাক বিজেপিৰ সুচাৰুৰূপে কৰিলে, গোটেই বিষয়বিলাক লৈ পেলাই তেওঁলোকে সফলতা অৰ্জন কৰিলে, যিটো মহাজোঁটত দেখা আমি নাপালোঁ। চাইদুল দেৱজিৎ মহন্ত, যে মাইক্ৰ' মেনেজমেণ্ট হৈছে, কিন্তু আদৰ্শৰ যুঁজ সঁচাকে নহ'ল নেকি এইবাৰ? নহয়, মই সেই শব্দটো আপুনি নুসুধিলেও ক'লোহেঁতেন। দুটা, এটা হৈছে আদৰ্শ কেন্দ্ৰিক যুঁজ আৰু এটা হৈছে সভ্যতাৰ যুঁজ। আদৰ্শ কেন্দ্ৰিক যুঁজৰ কথা যদি আপুনি কয়, যেতিয়াই এই আমাৰ আঞ্চলিকতাবাদী দল দুটা সৃষ্টি হৈছিল, তেখেতসকলে জাপ মাৰি উঠিছিলে যেতিয়াই আমি কৈছিলোঁ যে এই দল দুটাৰ ভিতৰি ৰাষ্ট্ৰীয়তাবাদী দল কংগ্ৰেছৰ লগত বুজা পৰা আছে। কাৰণ এইকাৰণে আমি কৈছিলোঁ যে যেতিয়া আমি কংগ্ৰেছৰ উপসভাপতিগৰাকীয়ে নগৰ সংবাদমেল পাতি কৈছিল যে য'ত ৰাইজৰ দল আৰু এ জে পিৰ সভাপতিয়ে প্ৰতিনিধিত্ব কৰিব তাত প্ৰাৰ্থিত্ব নিদিয়ে, তেতিয়া আমাক তীব্ৰ ভাষাৰে সমালোচনাও কৰিছিল। কিন্তু তাৰে আপুনি পিছৰ পৰ্যায়ত যদি এক পৰ্যালোচনা কৰে, মৰিয়ানীত চাওক, মৰিয়ানীত ৰাইজৰ দলৰ সভাপতিগৰাকীয়ে নমিনেশ্যন উইথড্ৰ কৰিলে, এ জে পিয়ে কোনো প্ৰতিনিধিয়ে নিদিলে। দ্বিতীয়তে, তেতিয়ালৈকে তেখেতসকলে ভিতৰি বুজা পৰা আছিল। আমি কেতিয়া ৰাইজে গম পালে যে এই বুজা পৰা তেখেতসকলে কৰি আছিল ভিতৰি, যেতিয়াই অখিল গগৈ ডাঙৰীয়াই চিঠিখন প্ৰকাশ কৰিলে, এই অলপতে আজি কেইদিনমান আগত যেতিয়া কৰিলে, তেতিয়াহে গম পালে যে মানুহৰ এই তেখেতসকলৰ মাজত ভিতৰি বুজা পৰা কৰিছিল। গতিকে মানুহে এইবাৰ বহুকেইটা টকছত আমাক কৈছিলে এক চাইলেণ্ট ঢৌ আছে, এই চাইলেণ্ট ঢৌ এইটোৱে আছিল যে কেনেকৈ মুখ খুলি ক'ব, যেতিয়া মানুহক মানসিকভাৱে আনি পেলাই
ইমোশনেলি ব্ল্যাকমেইল করে একটা আন্দোলন করলে কিন্তু তারপর গিয়ে রাজনৈতিক দল খুলে পেলায় নেতা হবলৈ গল প্রথম দ্বিতীয়তে যেটা আমি কইছিলাম আমি শেষত কো সভ্যতার যুজ ইয়েস আমি সভ্যতার যুজ মানে আমার হিন্দু আর মুসলমানের যুজখন কোয়া নাই আপনি যদি চাই 2017 চনত যেটা হরিশঙ্কর ব্রহ্মই এখন রিপোর্ট প্রকাশ করেছিল তেতিয়া কিন্তু কইছিলে যে অসমর 34খন জিলার ভিতর 11খন জিলায় সংখ্যালঘু শ্রেণী যে আছে তেখেতসকলে সংখ্যাগরিষ্ঠ হব গৈ আছে তিনিখন জিলা নলবাৰী কামরূপ আর কাছার ইয়াত 38% জনগাঁথনি হয়েছে মুসলমান সম্প্রদায় তেখেতসকলে কিন্তু এই কমিটিটি এইটাও উনিকাই দিছিল সংখ্যালঘু মানে অসমৰ যিখিনি আমার খিলঞ্জিয়া মুসলমান তেখেতসকলের কথা কোৱা নাছিল তেখেতসকলে কৈছিল এই থ্রিটটো হৈছিল বঙ্গমূলীয়া আগ্রাসনের কারণে গতিকে যদি মোৰ এই কথাখিনি কারবার মনত আঘাত দিছে তেখেতসকলে এনেকৈ ভাবিব নালাগে তার কারণে মই ক্ষমা বিচাৰিছো কিন্তু হয় এইবার কিন্তু আমার কারণে সময় মুকুট লোচন কলিতা যে সেই মানে ডক্টর মহন্ত কোৱাৰ দৰে হয় সাইদুল হয় মই এটা কথা কব খুজিছো যে এই নির্বাচনটোৰ গতে প্রেক্ষাপটত মই দুটা শ্রেণী কিন্তু দেখিছো অত্যন্ত কিন্তু এই কথাটো মই অত্যন্ত পৰিতাপেৰে কৈছোঁ যে অসমৰ ৰাজনীতিত এইবাৰ ৰাজনৈতিক হিন্দু আৰু ৰাজনৈতিক মুছলমান দেখিছোঁ তেওঁলোকে বহু হিন্দু বহু মুছলমান আছে যিয়ে নিজৰ ধৰ্মক লৈ ৰাজনীতি নকৰে কিন্তু মই দেখিছোঁ নামনি অসমত বিশেষকৈ কিছুমান মুছলমান দেখিছোঁ তেওঁলোক মুছলমানৰ যিবিলাক ধৰ্মীয় কাম কাজ তাতকৈ কিন্তু তেওঁলোক বেয়া কামত পিছি জড়িত থাকিলেও একাকহ মানুহ কিন্তু দেখিব তেওঁলোক ৰাজনৈতিক হিন্দু মুছলমান তেওঁলোকে এই গোটেই প্ৰেক্ষাপটটোত আপুনি দেখিব সিদিনালৈকে হিমন্ত বিশ্ব শর্মার কিছুমান বক্তব্য লৈ পেলাই তেওঁলোকৰ অত্যন্ত আপত্তি হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যৰ বিৰুদ্ধে ভোট দিলে কিন্তু কালিৰ পৰা দেখিব আপুনি হিমন্ত বিশ্ব শর্মাক তেওঁলোকে বহুতেই মুখ্যমন্ত্রী রূপে বিচারে এই যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপট কিন্তু আপনি এড়াই চলিব নোৱাৰে এনেকুৱা বিষয়বিলাক অনাগত দিনত আলোচনা কৰিব লাগিব হয় হয় মুকুট লোচন কলিতা সঁচাকে আদর্শগত যুঁজ হল নাই অতি চমুকৈ কওক সময় শেষ হৈ আহিলে আদর্শ এই ধরনের আদর্শ হল যে গণতন্ত্র নে আন ধরনের তন্ত্র তো সেই ক্ষেত্রত মই কিন্তু কম যে গণতন্ত্রের জয় হল মানে আর কিয় গণতন্ত্রের জয় মানে এই কারণেই কইছো যে নির্বাচন তো চলি থাকুতে বা নির্বাচনের আগ মুহূর্তলৈকে বিজেপি দলের কিছু লোকের বহু লোকরে যি ধরনের একটা আগ্রাসী বা তুচ্ছ তাচ্ছিল্য ধরনের একটা কারবার দেখিছিল কিন্তু জিকার পিছদিনাখনের প্রায় কিন্তু বিজেপি দলের টপ টু বটম সকলরে যে একটা মানে বিনয় ভাব দেখিছো মই নাভাবো যে এইটো তেওঁলোকৰ হঠাৎ আহিছে তেওঁলোকৰ এইটো এটা হয়তো গোটেই ওপৰৰ পৰা তেওঁলোকে এটা চিন্তা হয়তো কৰিছে তেওঁলোকে ৰিজাল্ট মই বুজি পাইছোঁ যে তেওঁলোকে খুব সূক্ষ্মভাৱে বিশ্লেষণ কৰে তেওঁলোকে বুজি পাইছে যেন লাগিছে যে গণতন্ত্ৰত সকলোকে লাগে সকলোৰেই ক'ৰবাত নহয় ক'ৰবাত এয়া হয় আৰু সেইটো এটা বৰ ডাঙৰ পজিটিভ বুলি মই ভাবিম আৰু বিশেষকৈ তেনেকৈ AJP আৰু BJPৰ মাজত যিটো ধৰণৰ এটা মিত্ৰ দলৰ বুজাবুজি সেইটো কিন্তু মহাজোঁটৰ মই দুটা দলৰ মাজত মই নকওঁ নিজৰ দলটোৰ মাজতে নথকাৰ নিচিনা যে এতিয়া ধৰি লওক আজমল মুখ্যমন্ত্ৰী হ'ব এটা হাস্যকৰ কথা যে যিটো ডাঙৰ দল আছিল ডাঙৰ দলটোৰ পৰা যদি কোনোবা মুখ্যমন্ত্ৰী হ'ব বুলি ক'লেহেঁতেন আজমল মুখ্যমন্ত্ৰী হ'ব বুলি কথাটো নাহিলেহেঁতেনতো বা আমি যদি ক'লোহেঁতেন যে হাগ্ৰামা মুখ্যমন্ত্ৰী হ'ব সেইটোও কোৱাৰ আমাৰ সাহস নাছিলে সেইবোৰক কিন্তু আমি মিত্ৰজোঁটৰ পৰা বহুত শিকিব লাগিব কাৰণ তেওঁলোকে মিত্ৰতা কি চাওক আজি সৰ্বানন্দ সোণোৱাল আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মাজত সকলোৱে কিবা কিবি কৈ আছে কিন্তু তথাপিতো তেওঁলোকে 5 বছৰ একেলগে কাম কৰিছে নিৰ্বাচনটো কৰিলে অহা 5 বছৰো কৰিব হয় সেই কথাবোৰ কিন্তু আমি শিকিব লগা আছে হয় সেইকাৰণে এইবাৰ নিৰ্বাচনৰ ফলাফলে বহু দিশে উন্মোচন কৰিলে বহুবোৰ কথাই বিশ্লেষণ কৰিব লাগিব ইয়াৰ ৰাজনৈতিক তাৎপৰ্যৰ লগতে একেদৰে অসমৰ সামাজিক বহু দিশেই ফুটাই তুলিলে প্ৰকৃততে অসমৰ সমাজ জীৱনত অসমৰ সমাজে কি বিচাৰিছে কোনবোৰ কথাত গুৰুত্ব দিছে এই ফলাফলে কিন্তু তাক প্ৰতিপন্ন কৰিছে আমাৰ আলোচনাত অংশগ্ৰহণ কৰা আটাইকেইগৰাকীকে ধন্যবাদ জনাই মই ভাস্কৰ জ্যোতিপ্ৰায় আপোনালোকৰ পৰা বিদায় লৈছোঁ শুভৰাত্ৰি